সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকের দিনটা শুরু করছি 11:35 থেকে তোমাদের সাথে। আমার সকাল তো শুরু হয়েছে 6:30 থেকে। তো প্রমি বেরিয়ে গেছে আজকে 8টার সময়, যেহেতু ওর মেডিসিনগুলো চলছিল, তোমরা জানোই অ্যান্টিবায়োটিক এগুলো চলছিল, তাই জন্য একটু লেট হচ্ছিল। যেহেতু ওটার অভ্যাস ছিল না নতুন করে, সকালবেলা একটু হ্যাপাতো হচ্ছিল, ওই রান্না করতে করতে ওকে সবটা গুছিয়ে দেওয়া এরকম চলছিল একটু। তো আজকের দিনটা গেলে ও রিলিফ, আমিও রিলিফ, ঠাকুর ঠাকুর করে সবটা ভালোই ভালোই কেটে গেল। আজকে 10 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে, ওষুধ শেষ, তো সবটা ঠিকঠাক হয়ে গেল। তো ওর অফিসে কদিন বলাই ছিল যে আমার একটু এই 10 দিন লেট হবে, তারপরে ঠিকঠাক হয়ে যাবে। প্রেসক্রিপশন থেকে শুরু করে সমস্তটাই জমা দেওয়া ছিল, তো এই অসুবিধে কিছু হয়নি, ঠিকঠাক মিটে গেছে। আর সত্যি কথা বলতে অফিস তো ভীষণই হেল্প করেছে, এর আগেও বলেছি, এইবারও প্রচণ্ডভাবে অফিস সাথে ছিল। না হলে তোমরাই বলো, সোমবার যেখানে ডাক্তার বলেছিল ভর্তি হওয়ার কথা, সেটা অফিস থেকেও ফেরার পর আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, ও অফিসে গিয়ে দেখাও করতে পারিনি বা কিছুই নয়। সোমবার রাতেই হয়তো ও ভর্তি হয়ে যেত, আমিও বা সেটাই বলতাম ওকে, কিন্তু স্কুটি নিয়ে যাওয়াতে হয়নি সেটা। মঙ্গলবার গিয়ে ও সকালে ভর্তি হয়ে গেছিলো, শুধুমাত্র ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ কয়েকটা আর একটু ফোনে কয়েকজনের সাথে কথা, ব্যাস, তাতেই ওর ছুটি সমস্তটা ঠিকঠাক হয়ে গেছিলো। তো সত্যি বলছি, অফিস ভীষণভাবে হেল্প করেছে সবটাতে। তো এই আর কি, আর সকাল থেকে আজকে শুরু করিনি, কারণ আজকে না ভালো লাগছিলো না ঠিক শুরু করতে। আর আমাদের ফ্ল্যাগটা তো আমরা কালকে সন্ধেবেলায়, আমি শুনেছি সূর্যাস্তের পর আর ফ্ল্যাগ রাখতে নেই, তো ওই জন্য আমাদের ফ্ল্যাগটা তো আমি খুলে দিয়েছি। আর এই ফ্ল্যাটেরটা টানানো রয়েছে, আর এই ফ্ল্যাটেরটা না উপরের ছাদে একদম জলের ট্যাঙ্কির যে পাইপ থাকে তার সাথে বেঁধেছে, এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে উঠছে। যে যারা আমার শর্টস দেখেছে তারা হয়তো দেখে থাকবে, আমি এই দিকের ফ্ল্যাটের মানে যে ফ্ল্যাগটা উঠছিল সেটার ভিডিও নিয়েছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল, তোমাদেরকে এক ঝলক দেখাতে পারলে আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখা ঠিক যাচ্ছে না, রোদে সব ঝলসে যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি ভালোই না লাগছে, না কি সুন্দর উঠছে, ভীষণ ভালো লাগছে। কালকে এইটা আমি তুলেছিলাম, বেশ ভালো লাগছিলো। আর সাথে এই ফ্ল্যাটে যে মহিলাটা আসবে আর কি, সেই ঘরে একটা বাচ্চা আছে, ও ওপরে উঠে দাঁড়ানো ছিল, ও এসেছিল কালকের ভিডিওতে। সত্যি কথা, আগের বার ঘরে ঘরে, ব্যালকানিতে ব্যালকানিতে, ছাদে ছাদে সবার একটা করে আমি ফ্ল্যাগ দেখেছিলাম, এবছরটা খুব মিস করেছি। এবছরটা কেউই না, আমাদের ফ্ল্যাটেই শুধুমাত্র দেখলাম আমি ব্যালকানিতে ফ্ল্যাগটা লাগিয়েছিলাম আর কি, কিন্তু কেউ লাগাইনি। আগের বছর কিন্তু লাগিয়েছিল, তবে ওপরের ছাদে ওনার লাগিয়েছি কিনা এটা আমি শিওর নই, এটা আমি দেখিনি এখনো, তবে জানি না, মনে হয় লাগাইনি কি লাগিয়েছে এটা আমি শিওর নই, দেখিনি আর কি। এবার ছাদে যাওয়াও হয়নি, তো দেখা হয়নি, এটা ঠিক কথাই, কিন্তু এবছরটা মিস করেছি। আগের বার অবশ্য সরকার থেকে বলেছিল যে সবাই যেন করে, তাই জন্যই হয়তো করেছিল। এবছরটা আবার যাকেই, মাকে আমি ফোন করছিলাম, যাকেই ফোন করছি না কেন, শুনছি যে ফ্ল্যাগের সাথে একটা সেলফি নিতে বলছে, হয়তো সবাই সেলফি নিয়েই পোস্ট করেছে বা কিছু একটা হবে এরকমই, তবে সেটাও যে খুব একটা চোখে পড়েছে সেটাও নয়। তো এই আর কি, চলো আমি একটু বসি, ঠাকুর পুজো টুজোর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার নিজের মতো নিজে একটু ভিডিও ভিডিও দেখি, ব্লগ ব্লগ দেখি, তারপর কাজ তো আপাতত কিছুই নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, বিকেলে আমাকে বাজার যেতে হবে, তোমাদের সাথে কথা হয়েছিল সেই সকালবেলা, তারপরে আমি আর ব্লগ করিনি। এখন বাজে বিকেল 3:47। আমার আজকে ভেবেছিলাম শর্টস আর ছাড়বো না, রিলস আর ছাড়বো না, কিন্তু আমার মা আবার আমার এই রিলস শর্টস এগুলো দেখতে খুব ভালোবাসে, হয়তো তোমরা অনেকেই ভালোবাসো, তবে আমার মা যেহেতু আমার কাছে মনের কথাটা প্রকাশ করেছে তাই জন্য আমি জানি আর কি। তো ওই জন্য মা আমাকে সবসময় বলে তুই একটু শর্টস রিলস ছাড়বি, আমার দেখতে ওগুলো বেশি ভালো লাগে। তো দেখো আমার মা বলে এ আর এমন কি ব্যাপার, মানে তোমাদের হয়তো ব্লগ দেখেও মনে হয় যে, তারা এক মিনিট জানলাটা না দিয়ে নি, পাশের ফ্ল্যাটটায় কাজ হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ আসছে। তো আমার মাও বলে এমন কি ব্যাপার, এক মিনিটের তো ব্যাপার একটা, এই এক মিনিটের ব্যাপারের জন্য আমার ঘরের অবস্থাটা দেখো, জাস্ট আমার সেট আপটা দেখো তোমরা টুলের ওপরে। তো ওই জন্যে মানে করতে তো ভালোই লাগে, এবার এগুলো গোছাতে হবে, ড্রেসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বাজার তো যাবো, তবে বাজার আমি গাউনটা পরে যাবো না, তো এটাকে আমি খুলবো। আপাতত যে ড্রেসে ছিলাম আমি সেই ড্রেসেই চলে আসবো। আর রোদটা দেখতে পাচ্ছ কি দারুণ, রোদটা এসে পরে খুব ভালো লাগে। আর ভাবছি রাতের খাবারের জন্য একটু কাজকর্ম একটু এগিয়ে রাখবো। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছি, নিজেরই কেমন একটা লাগছে, সেজে গুজে, যদিও মুখে কিচ্ছু মাখিনি, রিলসটা দেখলেই বুঝতে পারবে যে মুখে কিছু মাখানি, ডাইরেক্ট আইব্রো থেকে শুরু করেছিলাম। তো সমস্ত জামা, এই জামা হয়েছে, বাসনপত্র মাঝে আছে,
ভাত আজকে রয়ে গেছে কিছুটা, এটাকে এখন ফ্রিজে ঢোকাবো। আর রাতে ভাবছি আজকে একটু পনির করে নি, পনির আর রুটি, রুটি বলতে যাচ্ছিলাম, পনির আর রুটি করে নি ভাবছি। আর ঘরটা না ওই যে ওই বললাম না, ওই বিল্ডিংটাতে কাজ চলছে আর সারাদিনই জানলাটা আমি একটু খুলে রাখি, একটু হাওয়া রোদ না ঢুকলে কি আর ভালো লাগে বলো, কত দিয়ে রাখো। ঘরটা একটু বালি বালি হয়েছে, ভাবছি আরেকবার একটু মুছে নি, মপ তো আছে, হাত দিয়ে তো নয় তেমন কষ্ট একটা হয় না, তো ভাবছি মুছবো। তার আগে একটু পনিরের জন্য মশলাপাতি এগুলো গুছিয়ে রাখি আর আটাটাও মেখে রাখি রাতে, তারপরে রেডি হয়ে বেরোবো। এখানে আমি সমস্তটা রেডি করে রেখেছি, মিক্সিতে মশলা বেটে রেখেছি, এখানে আটা মাখা আছে আর এপাশে পনিরটা আছে, তো মোটামুটি হয়ে গেছে। এবার জলের ব্যারেলটা ফাঁকা করবো, কারণ আজকে জল আনতে হবে, আর তারপরে ঘরটা মুছে নেবো। এখন বাজে 4:15 মতো, আশা করি 4:30 মধ্যে হয়ে যাবে। আমি ভাবছি যে প্রমির অফিসের দিকেই চলে যাই, বেচারাকে তাহলে আর বাজারের দিকে যেতে হবে না। অফিসের দিকে যেতে যে বাঙালি একটা দাদা ভাইয়ের দোকান আছে, যেখান থেকে নেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, লেন্স গার্ডের ঠিক পাশের গলিটা দিয়ে একটুখানি খেটে গেলি, তো সেখানেই যাব ভাবছি। তাহলে না প্রমিকে আর অফিস থেকে বেরিয়ে বাজারের দিকে যেতে হবে না, আর বাঙালি দাদা ভাইটার দোকানে অনেকদিন যাওয়াও হয় না, তো আজকে যাই একবার, হাত মানে হাঁটাও হবে ওই দিকটাতে। আর আজকে সকালে জানো তো ডাস্টবিনের গাড়ি যখন এসেছিল, লিফ্টটা এমন জায়গায় আটকে ছিল, 3 থেকে নিচে গেছে, নিচ থেকে আবার আটকে রেখেছে যারা ওপরে উঠবে, তো ওই করতে করতে আমি নিচেই নেমেছি সিঁড়ি দিয়ে, আবার ওপরে ওঠার সময় তাই হয়েছে, 5 তলায় দেখছি লিফ্ট উঠছে সবে, তারপর তো নামবে লোকজনকে নিয়ে, তো ওই জন্য আবার উঠে চলেও এসেছি সিঁড়ি দিয়ে। আর তোমাদেরকে যেটা তখন বলছিলাম যে ভিডিও তারপরে রিলস মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইসব ঘরে ফ্যানটা চলছে, খুব তাড়াতাড়ি সব হয়ে যায় না গো, প্রচণ্ড টাইম লাগে। আমার মা যে কি বোঝে ভগবান জানে, বলছে কিনা একটুখানি তো টাইম লাগে, কেন করিস না সব কিছুর পর কি আর রোজ ইচ্ছে করে বলো এরকম সংসার যে ভিডিও বানাতে। তো চলো এবার যাই বাজার। কি প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, আর আমি গেছিলাম পেছনে ওই দাদা ভাইটার দোকানে, কিন্তু আজকে কিছুই সবজি সবজি নেই, বললো যে আনতে গেছে, তো আজকে ওনার ওয়াইফ ছিল, তো ভাবছি এই দিকের থেকেই বাজারটা তাহলে আজকে করে নিই, আর কি করা যাবে। কালকের বেঁচে যাওয়া আলুর পুরটা ছিল, আলু চপের মতো করে ভেজে দিয়েছি, তবে হ্যাঁ বেসনটাকে অত বেশিক্ষণ ধরে ফেটাইও নি, আর আলুটা না ফ্রিজ থেকে বার করে রাখতে ভুলে গেছিলাম, তো ওই জন্য না সারা সারা ছ্যাঁ ছ্যাঁ করে একটু ছিটছিল, তাই বড়া টাইপের দেখতে তো হয়েছে, চপ টাইপের না হলেও খেতে ভালো লাগবে একটু শিওর। আর কালকের না ইলিশ পোলাওটাও দুর্দান্ত খেতে হয়েছিল, মানে সত্যিই ভালো হয়েছিল, অতটাও আশা করিনি। তোকে চাটা আর এটা দিয়ে দিই, আমি সন্ধেটা দিয়ে নিয়ে খাবো, ওর দুখানা আমার দুখানা। তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম যে প্রমিত ছুটির অফিস ছুটির টাইমে আর কি, তখন ওই দিকটাতে গেছিলাম আমি বাজারের জন্য, ওই দাদাভাইটার দোকানে তো কিছুই পেলাম না, তারপরে রাস্তাটা চেঞ্জ করে আবারও সোজা যে রাস্তাটা কানেক্ট হচ্ছে সেই রাস্তাটায় গিয়ে আমি ওইদিকেও বাজার বসে, তবে অত নয়, অল্প স্বল্প কয়েকটা ভ্যান ঠ্যান বসে আর কি। ওখান থেকে আমি আজকে কাঁকরোল এনেছি, আর এনেছি হচ্ছে পটল এনেছি, আর টমেটো কয়েক মাস বাদে আজকে ঘরে এনেছি, কারণ 30 টাকা কেজি আমি পেয়েছি আজকে, তাই জন্যে তো 30 টাকা কেজি পেয়েছি, তাও 500ই এনেছি, বেশি আনিনি, কারণ টমেটো খাওয়া খুব যে একটা ভালো সেটা তো নয়, তবে আমরা আমাদের মুখের স্বাদের জন্য তরকারি স্বাদের জন্য নিয়ে আসি, তো আলু পেঁয়াজটা না তখন পাইনি, তো অফিস থেকে আসলো, আসার পর রেস্ট ফেস্ট নিয়ে ওই আলু চপ মপ খেয়ে আর কি, চপ তো না আলু পকোড়া টাইপের ওরকম কিছু একটা, তো ওটা খেয়ে নিয়ে বড়া, তো বড়া খেয়ে নিয়ে তারপরে গেছিলাম হচ্ছে জলটা আনতে গেছিলাম, জলটা আনতে যাওয়ার আগে বাজারের দিকে গিয়ে একবার আমি আলু আর পেঁয়াজটাও নিয়ে আসলাম, আর ডাস্টবিনের ব্যাগগুলো আনতে গেছিলাম, ওটা না অনেক দিন ধরে নেই, তো আমার খুব বেশি প্রবলেম হচ্ছে, তো আজকে গেছিলাম আমরা মিডিয়াম সাইজটা আনি, সেটা নেই, বড় সাইজটা রয়েছে, আর বড় সাইজটা ড্রামে লাগাতে লাগে, অত বড় সাইজ আমি কি করব বলো, তো আনতে তো পারলাম না, যাই হোক আরও কয়েকদিন হয়তো অসুবিধাটা আমাকে ফেস করতে হবে, তো যাই এবার রান্নাঘরে আস্তে আস্তে কালকের জন্য একটু কাটাকাটিগুলোকে এগিয়ে রাখি, আর তারপরে করবো রাতের রান্না পনির আর রুটি। আমাদের রাতের ডিনারটা তৈরি হয়ে গেছে, তো পনিরটা দেখতে যেরকম অসাধারণ হয়েছে, তেলটা কিন্তু বেরিয়েছে, এতটা তেল আমি দেইনি, পনিরটা খুব ভালো, তার উপরে আমি টক দই দিয়েছি, তো দুটো থেকেই তেল বেরিয়েছে। আমি শুধু মশলার মধ্যে দিয়েছি, এর মধ্যে হচ্ছে পোস্ত, সাদা তিল, এই দুটোকে বাটা, আদা বাটা, আর দিয়েছি হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ দেইনি, নুন দিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি, আর নামানোর আগে কাসৌরি মেথি পাতা,
ব্যাস রেডি হয়ে গেছে। আর তার সাথে আছে আমাদের এই কেকটা, এটা বোধহয় কেক, আমি বলতে পারবো না না খেলে। এটা তো এটা জাস্ট কেকস থেকে এনেছে, তো কেকই হবে, মুজ এটা হবে না। তো এইটাও আজকে আমাদের খাবো আর কি, কালকে আমরা খাইনি, কালকে এটা কুন্তলরা এনেছিল, তো কালকে আর খাওয়া হয়নি, আজকে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আরেকজন এখনো খাচ্ছে, যদিও আমি ওকে বললাম তোমার প্লেটটা সিঙ্কে রেখে দিও, আমি কালকে সকালে মেজে নেব। ও না, যদিও আমাকে উঠতে হবে, ডিপ থেকে মাছের বক্সগুলোকে নর্মাল ফ্রিজে বার করে রাখতে হবে, আমি না এটাই করি, নাহলে না সকালবেলা ডিপ থেকে বার করলে আর ছাড়তে চায় না, আর সারা রাত বার করে সিনকেও রাখি না যদি মাছগুলো নষ্ট হয়ে যায় ওই জন্যে। তো কালকে রান্না করে দেবো হচ্ছে ওকে কুমড়ো আলু দিয়ে, মানে কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি বানিয়ে দেবো, আর মাছের ঝোল বানিয়ে দেবো, এই দুটোই বানিয়ে দেবো। আর ও এখনো খাচ্ছে, আজকে পনিরটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। ও তো কেকটা খেয়ে নিয়ে তারপরে পনিরগুলো খাচ্ছে, আর পনিরগুলো থেকে রুটি দিয়ে এমনভাবে কাই চেছে নিয়েছে, শুধু গ্রেভিগুলো দিয়ে খেয়ে পনিরগুলোকে সাইড করে রেখে দিয়েছে। আমি লাস্ট ওকে বলছি পনিরগুলো রেখে দাও, কালকে তোমার আবার সবজি বানিয়ে দেবো কিছু একটা দিয়ে, বা এই গ্রেভিটাই বানিয়ে দেবো। প্রথম বলে হ্যাঁ রেখে দাও, তারপরে দেখছি খান যেই বলেছি ঠিক আছে দিয়ে দাও, অমনি খেতে শুরু করেছে। তো এখন বসে বসে খাচ্ছে, না সত্যি অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হবে খেতে আমি বুঝতে পারিনি, মানে হঠাৎই করে ফেললাম একটু। প্রথমে ভেবেছিলাম একটু ফুলকপি আলু দিয়ে সবজি বানিয়ে নেবো, তরকারি বানিয়ে নেবো, একটু গ্রেভি গ্রেভি মতো রুটি দিয়ে খেয়ে নেবো, তারপরে মনে হলো না পনিরটা অনেকদিন ধরে আনা রয়েছে, পনিরটা একটু করি। তো এই আর কি, তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ততক্ষণের জন্য ভালো থাকবে এবং সেফ থাকবে। আর আমার না আজকে প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে, জানি না কেন প্রচণ্ড, মানে চোখ জ্বলছে আমার রীতিমতো। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।